আসসালামু আলাইকুম বিউটিফুল এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। সবাইকে স্বাগতম 2022 সালে। গাইস, অলরেডি আমি 2022 সালে দুইটা ভিডিও আপলোড দিয়েছি একসাথে একই দিনে রাত্রের বেলা। সো আমার দুইটা ভিডিও ভালো গ্রো হয়েছে, 1500-এর উপর ভিউ হয়েছে, দুটোটাতেই ভালো রেসপন্স পাচ্ছি, লাইক দিচ্ছে অনেক মানুষ, অনেক মানুষ ভালো ভালো কমেন্টও করছে। সো আশা করি 2022 সাল ভালো যাবে। কিন্তু 2021 সালেও আমার অনেক ভালো গেছিল।2021 সালের শুরুতে জানুয়ারির 9 তারিখের দিকে আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তিনটা ভিডিও আপলোড দিয়েছি একসাথে। সো একটা ভিডিও আমার 13000 ভিউ হয়েছে, ওইটা হচ্ছে চিটাং বোট ক্লাবে আর আনি মোমেন্ট উইথ মাই ফ্রেন্ড। সো আমার ওই ভিডিওটাও 4000 ভিউ হয়েছে। আর আরেকটা সং আমি গেয়ে ইউটিউবে আপলোড দিয়েছিলাম, সো ওইটাও মোটামুটি 600-700 ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার অনেক কমেন্ট পড়ছে, মানে কি বলবো, সবার অনেক অনেক মানে রেসপন্স পেয়েছিলাম আমি। সো 2021 সালের শুরুটাও আমার অনেক ভালোই হয়েছিল, ইনশাল্লাহ ওইটার কারণে আমি একটু এগিয়েছি। ইনশাল্লাহ আমি 2022 সালের লাস্টের দিকে হয়তো আমি সাবস্ক্রাইবার আরও গ্রো করবো, আমার ইউটিউব চ্যানেল আরও বেশি ইনকাম করতে পারবো, তারপর আমি ভালো ক্যামেরা কিনতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। সাপোর্ট এই জন্যই করবো, আমি সিরিয়াস ইউটিউব নিয়ে, আমি অনেক সিরিয়াস, হয় আমার লাইফ নষ্ট হবে নাহলে আমি ইউটিউবে সাকসেস হবো, দুইটার একটা। ইনশাল্লাহ অলরেডি সাকসেস হয়ে গেছি, টাকা ইনকাম হচ্ছে মোটামুটি, যদি আর ইনশাল্লাহ অলরেডি আমি হয়ে গেছি, কিন্তু আমি জব বিজনেস আর কিছু তেমন করবো না, আমি এটা দিয়ে গ্রো করতে চাই। আমি যেহেতু ছোটোবেলা থেকেই ফিল্মের উপরে, আমি অন্য কিছু তেমন পারি না, আমি অ্যাক্টিংটা ব্লগিংটা মোটামুটি যাই পারি, অন্য কিছু তেমন পারিই না। সো আমি রেগুলার আপনার, আমার কিন্তু অনেক বাধা গেছে, অনেকে অনেক সমালোচনা করছে, এমন সময় গেছিলো আমার পাশে কেউ ছিল না, কেউ সাপোর্ট দেয় না, ফ্যামিলি থেকে শুরু করে যাই হোক এভরি বডি আমার বিপক্ষে ছিল, নিজের জায়গায় অ্যাক্টিভ ছিলাম বেদে আস্তে আস্তে একজন আমার পাশে দাঁড়িয়েছে, এরকম করতে করতে আস্তে আস্তে অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আজকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমার সাথে আছে, সাবস্ক্রাইব করে আছে, লাইক দিয়ে আছে, দুটা ভালো কথা বলে, আবার এর মাঝে মাঝে অনেকে ডিমোটিভেটও করে। সো কথা বললে অনেক কিছু বলা যায়, সো আমি আর বাড়াতে চাই না। সো আমি যেটা বলতে চাচ্ছি, সো আমি 2021 সালে তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে কুল চাতে যাই ধানমন্ডি ধুয়ে। এখানে আফতাব আমাকে সাজেস্ট করছিল, তারপর ওই ভিডিওটা তো ভালো রেসপন্স পাইছিলাম, মনকের উপর ভিউ হয়েছে। তারপর আমি ভিডিও করি, মামাদি লাইবাকে নিয়ে ভিডিও করছিলাম, ইনশাআল্লাহ ডেইলি ফ্যামিলি মামাদির একটা ব্লগ, সো ওইটা অনেক মানুষ রেসপন্স করছে। তারপর আমি ফ্রেন্ডস শর্ট ফিল্ম আপলোড দিয়েছিলাম, ওইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি। তারপর আমি মুদ শিশু ফানি ভিডিওটা আপলোড দিয়েছি, ওইটাতে অনেক মানুষের রেসপন্স পাইছি। তারপর ফেলিং মিউজিক ভিডিও আপলোড দিয়েছি, আলহামদুলিল্লাহ ওইটা তো অনেক ভালো রেসপন্স পাইছি। তারপর একজন কবি, মানে অবহেলিত কবি নিয়ে একটা ডেইলি ব্লগ দিছিলাম। তুই কিভাবে লিখছিস বন্ধু? এটা হাতি জিলে গিয়ে শুভকে নিয়ে, সো ওইটাতে একজন কমেন্ট করছিল যে ওর মতো কবি বাংলাদেশি চলে, বাইরের দেশে চলে না, কিন্তু কত হচ্ছে উনি হয়তো জেলাসের কারণে, মানে ও পারতেছে উনি পারতেছে না, মানে হিংসা হিংসা রেশারেশিটা বেশি আমাদের দেশে, সো এগুলো ঠিক না। সো পরবর্তীতে দেখেছে ওই ভিডিওটাতে আমার অনেক ভিউ হয়েছে, তারপর বেশ 100-80% মানুষ ভালো ভালো কমেন্ট করছে, আর দু একজন আমাকে গালাগালি অথবা অন্যান্য কমেন্ট করছেন। সো যাই হোক, অনেকে না দেখেই বলে ফেলে যে, মানে খারাপ খারাপ মন্তব্য করে, ভিডিও না দেখার আগেই বলে যে তোর ও ইয়া। আচ্ছা যাই হোক, আমি লাস্ট ফিনিশিং একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কেউ কাউকে ডিমোটিভেট করবেন না, অন্তত তার কাজটা যদি আপনার ভালো না লাগে আপনি তারা ইগনোর করবেন, কিন্তু বলবেন না যে এটা পারবি না, এটা তোকে দ্বারা হবে না, কীভাবে বুঝলো সে পারবে না, আমি কী পারবো না পারবো সেটা একমাত্র আমি নিজেই জানি, পৃথিবীর আর কেউ জানে না, কারো ক্ষমতা নেই, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আমি যদি, কারণ
আমি ইচ্ছা করলেই একটা কাজ করতে পারবো, আমি ইচ্ছা করলেই পাঁচটা নামাজ পড়তে পারবো, আমি ইচ্ছা করলেই একটা জব করতে পারবো স্ট্রাগলের মাধ্যমে, আমার ট্যালেন্টের মাধ্যমে। কিন্তু এই চাবিকাঠিটা আরেকজন আমাকে বললো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাই বলে আমি করবো না, হোয়াট দ্য ফাক, এটা কীভাবে সম্ভব? কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ নিজে তো হয় না, কেউ আর্মি হতে চায় পারে না, এ মনে করে যে আরেকজনে ফিল্ম মেকার হতে যাচ্ছে, ইউটিউবার হতে যাচ্ছে, ও ওর দ্বারাও এটা হবে না। অসম্ভব ভাই, আপনি ডিমোটিভেট হয়েছেন, আপনি পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা মানুষ পারবে না সেটা আপনি কীভাবে বুঝলেন? আপনিও নার্ভাস হয়ে গেছেন, আপনার সাথে সাথে আরেকজনকেও নার্ভাস করে দিবেন, এটা কখনো করবেন না। আসলে আমি সবার দোষ দিই না, কিছু কিছু শিক্ষিত মানুষও মূর্খ মানুষের চেয়ে অনেক রাফ কিছু করে ফেলে, যেগুলো আমি মাঝে মধ্যে শক্ট হয়ে যাই সেগুলো। আর গাইস আরেকটা কথা, পৃথিবীতে কোনো মানুষের স্বয়ং সম্পূর্ণ পারফেক্ট না, সো এক একজন এক এক দিক দিয়ে বেস্ট। প্রত্যেকটা মানুষ, এভরিবডি, যে একদম কোটিপতি সে একদিক দিয়ে বেস্ট, যে একদম গরিব সেও অন্যদিক দিয়ে বেস্ট। দেখা যাচ্ছে ওই গরিবটা ভালো একটা ধরেন ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু ওই ধরনের ক্রিকেট খেলতে পারে না। সো হাজার হাজার কোটি কোটি টাকা দিলেও উনি ওই ক্রিকেট খেলাটা আয়ত্ত করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের ট্যালেন্ট মেধা খাটাতে পারবে। সো এক একজন এক এক দিক দিয়ে বেস্ট। সো কাউকে ছোটো করা ঠিক না, আর কাউকে ডেমোটিভেট করাও ঠিক না। আমি কাউকে জ্ঞান দিইনি, আমি আমার লাইফের, আমার 22 বছর বয়সে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। কিছু বড় ভাই আছে আমাকে খুব ভালোবাসে, এবং কিছু ছোটো ভাইও আছে, আর কিছু ফ্রেন্ডও আছে। সো আমার একটা বড় ভাই আছে, আমাকে একটা ভিডিও দিছে, তার ভিডিওটা একটু দেখে আসি। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ মিলন, আমার পরিচয় হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। 2022 সালের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের যে অভি ভাই, উনি ইউটিউব চ্যানেল চালায়, তাকে আমরা সাপোর্ট করি। সাপোর্ট করার কারণে সে আরও ভালো ভালো কাজ করুক এবং উৎসাহ পাক, জন্য আর কি পরে আমি অভি ভাইকে আমার এখানে ইনভাইট করছি যে উনি আসছে, যাক ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসছে। তো ওনার সাথে আমি কথা বলতেছি কথাগুলো হচ্ছে যে ওনার অনেক ইউটিউবে কাজ করাগুলো আমি আসলে দেখছি, আমি ফলো করি, মাঝে মাঝে আমি দেখি। তো দেখার পরে দেখলাম যে অনেক ভালো ভালো কাজ করে, তো আমি তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তাকে আমি একটা অভিনন্দন জানাইলাম। সে অভিনন্দনের কেমন যে আগামীতে উনি আরও ভালো ভালো কাজ করুক, কাজ করে আমাদেরকে উপহার দেখ, আমরা দেখি, দর্শকরা যারা দেখে, দেখার পরে যেন তারা মজা পায়, ঠিক আছে, এমনকি উৎসাহজনকভাবে ভিডিওগুলো দেখে। হ্যাঁ, তাকে আমরা উৎসাহ দিতে চাই যে সে আমাদের উৎসাহ নেওয়ার কারণে সে আরও ভালো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যেন কাজ করতে পারে, আমাদের এটাই হলো কামনা। আমার ইউটিউব চ্যানেলে এখন প্রায় 54টার মতো ভিডিও, 53টার মতো, আজকে যদি 2টা ভিডিও আপলোড দিই তাহলে 56টা ভিডিও হবে অলরেডি, মানে 56টা ভিডিও। সো অনেকগুলোই ভিডিও করছি, আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাইছি। আর হ্যাঁ, আমি আমার এই ভিডিওতে অনেকগুলা ছোটো ছোটো ভিডিও ক্লিপ দিচ্ছি, যেমন মুড, শিশু, ফানি ভিডিও, তারপর ব্লগিং, তারপর শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও। সো ওই ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান, যদি আপনাদের ছোটো ছোটো ক্লিপ ভালো লেগে থাকে, তাহলে নিচে আমার ওভিশা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে ওখানে সবগুলো ভিডিও আছে ফুল। সো আপনি ওখান থেকে ফুল ভিডিও ওয়াচ করতে পারেন, দেখতে পারেন। আর গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ইউটিউব ভিডিওর কোনো ভিডিও দেখে মনে হয় যে কিছু নেই, আপনি কিছু শিখতে পারেন না বা খারাপ কিছু, তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন অ্যান্ড আনসাবস্ক্রাইব করে দিবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু গাইস, আর আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি কোনো অন্যায় করে থাকি, আমার ভিডিওতে যদি অন্যায় মানে অকারেন্স টাইপের কিছু পান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো হলো না খারাপ হলো। আর ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আমার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি আরও ভালো করবো। আমার সামনে বাংলা নাটক করার প্ল্যান আছে, জানি না এখন কেন করতে পারতেছি না। আমি এটা বিশ্বাস করি যে আমার সৃষ্টিকর্তা যেটা করে সেটা ভালোর জন্যই করে। সো আমি ওয়েট করতেছি, আমি থামবো না, আমি রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাবো, আমাকে যত বাধাই আসুক কেউ আমাকে থামাতে পারবে না ইনশাল্লাহ। আমি আমার নিজের জায়গায় অ্যাক্টিভ ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম, ভিডিও ভুলে থাকবো।